হ্যালো এভরিওান প্রগতি থ্রি সিক্সটি ফাইভে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন খবর নিয়ে তো এই খবরটা তোমাদেরকে নিশ্চয়ই জানাবো তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব যারা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না তাহলে লেটেস্ট নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো বন্ধুরা আজকের যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে যারা আপার প্রাইমারির এক্সাম দিয়েছিল আপার প্রাইমারির এক্সাম দিয়েছিল অপ্রশিক্ষিত শিক্ষকদের আগামী রবিবারই ফের বসতে হবে পরীক্ষায় এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট অর্থাৎ যারাই পরীক্ষাটা দিয়েছিল। তাদেরকে কিন্তু আবারও পরীক্ষায় বসতে হচ্ছে আর সেটা হচ্ছে আগামী রবিবার তো এই সংক্রান্ত যে ডিটেলসটা রয়েছে সেটাই আমি তোমাদেরকে ভালো করে বলে দেব তো ফ্রেন্ডস তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে একদমই ভুলো না এবং যদি এই নিউজটা তোমার জন্য এতটুকু হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ বন্ধুরা এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করতে একদমই ভুলো না কারণ সামনের রবিবার আর খুব একটা বেশি দেরি নেই তার মধ্যেই কিন্তু সবাইকে জানিয়ে দিতে হবে আগামী রবিবার ফের পরীক্ষায় বসতে হবে উচ্চ প্রাথমিকের এক দশমিক সাত শূন্য লক্ষ শিক্ষককে এক দশমিক সাত শূন্য লক্ষ শিক্ষক কিন্তু আগেরবারের পরীক্ষায় বসেছিল আগেরবারের পরীক্ষায় বসেছিল কিন্তু সেই পরীক্ষার সময় আবার সেই পরীক্ষা ক্যান্সেল হওয়ার কারণে আবারও কিন্তু এইভাবে পরীক্ষা হতে হচ্ছে যেটার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট শুক্রবার এই রায় দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় পরীক্ষা রবিবার হলেও মামলার রায় যতদিন না বেরোবে ততদিন অবধি কোনো রেজাল্ট বেরোবে না এমনটাই জানিয়েছে আদালত সারা দেশে অপ্রশিক্ষিত উচ্চ প্রাথমিক শিক্ষকদের দু হাজার উনিশ সালের একত্রিশে মার্চের মধ্যে প্রশিক্ষিত হতে হবে বলে নির্দেশিকা জারি করেছিল এনসিটিই তবে ওই নির্দেশিকা কার্যকর করার জন্য গত বছর কুড়ি এবং একুশে ডিসেম্বর গোটা রাজ্যে পরীক্ষা হয়েছিল পরীক্ষায় বসেছিল প্রায় এক লক্ষ উনসত্তর হাজার অপ্রশিক্ষিত শিক্ষক কিন্তু পরীক্ষার কয়েকদিন পরেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে জানিয়ে পরীক্ষা বাতিলের নির্দেশ দেয় ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং বা এনআইওএস প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল এটা বলে পরীক্ষা বাতিলের নির্দেশ দিয়েছিল এনআইওএস এনআইওএসের সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন একদল পড়ুয়া তো আদালতের তরফে জানানো হয়েছে আগামী রবিবার তেসরা ফেব্রুয়ারি তারিখে আবারও সেই বাতিল হয়ে যাওয়া পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে তো এই পরীক্ষায় বসতে হবে প্রায় এক দশমিক ছয় নয় লক্ষ অপ্রশিক্ষিত শিক্ষককে অর্থাৎ যাদের কোনো ট্রেনিং ছিল না সেই শিক্ষকদের এক দশমিক ছয় নয় লক্ষ অপ্রশিক্ষিত শিক্ষককে কিন্তু এই পরীক্ষায় বসতে হবে তবে পরীক্ষার ফল এখন প্রকাশ করতে পারবে না এনআইওএস মামলার রায় বেরোনো পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হবে তো ফ্রেন্ডস তোমাদের জন্য এটাই ছিল আমার ইনফরমেশান যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দাও কমেন্টে মতামত জানাও এবং অবশ্যই বন্ধুরা প্রচুর পরিমাণে শেয়ার করো সেই সব দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ